জান্নাতটা কই আছে? এজাজকে আজকে খুঁজে খুঁজে আমরা বাইর করব। জান্নাতে যাওয়ার জন্য কি করা দরকার এটা সিদ্ধান্ত গ্রহণ করব। আগামীকাল সকাল থেকে বাস্তবায়ন শুরু করব। যেদিন মৃত্যু হবে সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সবাই করা হবে এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চাই। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আগে। মুসলমান ফেরেশ তারা কয় বানাইয়েন না, কথা মনে আছে নাকি? আল্লাহ কয় কেন বানাবো না, বা মারামারি করবো রক্ত বইব? আপনার জিকির আজকার তাসবিহ তাহলিলের জন্য তো আমরাই আছি। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেছে। ও কোনোদিন আল্লাহরে জিগাইছেননি যে আল্লাহ আপনি যেদিন ফেরেশতারা কইলেন মানুষ বানাইতো, তো ফেরেশতারা না করলো, এরপরে মানুষ বানাইছেন কি হতেন, কী কেমন লাগে, এটা জিগাইছেননি কোনোদিন? জিগাইছে আর জিগাইবেন কবে? তাহলে জিগায় না কিছু, জিগাইলে দরকার না। মানুষ কী কেমন লাগে এটা জিগাইবেন না আপনি? সুবহানাল্লাহ করে না। আমি আবার একদিন জিগাইছিলাম, সুবহানাল্লাহ করে না দেব। মাঝরাত মাহফিল শেষ করে আমার কুমিল্লার বাসায় ঢুকলাম, রাত্র বাজে দুইটা, দরজা ধরে নাড়া দিলাম, আমার বেগম সাহেব দরজা খুলে দিল। আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ যাব না নাই, পিনপতন নিস্তব্ধতা। আমি দরজা খুলে যখন ঢুকলাম আমার ঘুম আসছিল না, আমি ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজে দাঁড়াইলাম, সেজদার ভিতরে গিয়া আল্লাহর কুদরতি পা গুলার ভিতরে আঞ্জা দিয়া ধইরা, আমার আল্লাহর কুদরতি পা গুলা চোখের পানি দিয়া ভিজাইয়া আমি আল্লাহর একটা ডাক দিয়া জিগাইলাম, আল্লাহ ময়নামতি মাহফিলও গেলাম, দাউদকান্দি গেলাম, বাংলাদেশের কত জায়গায় গেলাম, সামান্য একটা প্যান্ডেল ঝুলায় কোনো মানুষের সাহায্য, ওই প্যান্ডেলগুলা ঝুলাইতে কতগুলা খুঁটি লাগায় ঠিক কিনা? ও আল্লাহ মানুষ কেন তুমি বানাইছ, মানুষের কি দরকার? খোলা আকাশের নিচে তাকাইয়া দেখলাম, ডাইনে চাই বামে চাই, সামনে তাকাই পিছনে তাকাই, চতুর্দিকে তাকাইয়া দেখি এত বড় আকাশ, আমার আল্লাহ একটাও খুঁটি লাগায় নাই ঠিক কিনা? ঝুমুরের মানুষ সুইটে একটা প্যান্ডেল করছ, দুই সারে বাঁশ দিছ, মাইদি দিয়া খাড়া করাইছ, ধর্নার বাঁশ দিছ, রশি দিয়া বাঁধ দিছ, কাপড় দিয়া সামিয়ানা দিছ, এরপর উনি লইয়া সুরে বাতাস এলে কত টেনশন। সামান্য একটা প্যান্ডেল টানাইতে এতগুলা খুঁটি ব্যবহার করলা, খোলা আকাশের নিচে তাকাইয়া দেখছো নিরে ভাই, এত বড় আকাশ লাগাইল আল্লাহ একটাও খুঁটি দিল না। খাগড়াছড়ি গেছাম মাহফিল, কিশোরী মাহফিল গেছি, পরে ওই এলাকার চেয়ারম্যান মাটিরাঙ্গা হ্যাঁ গেছি, পরে চেয়ারম্যান হুজুর আমরা গুলো সব সাফা হারাছে, উফরে উঠবেন নি, আমি কিন্তু লড়না দইরা তুললাম, তো তারা আমার লইয়ে গেছে, যাইতে যেতে যেতে ও সাফা হারের উপরে গিয়া আমি বিচারতে আসি, তো তারা কই হুজুর কিতা বিচারেন, আমি কই খুঁটি টুটি আসে নি আকাশটা লাগানোর লেগে বিচারতে আসি, কই বিচাইরা চাইছি নাই, আমরা আগে চাইছি নাই, আমি সিটলা সিলেট গেছিলাম গোয়াইনঘাট হাদার পার মুসলিম পাড়া, এডার পরে আর বাংলাদেশ না ইন্ডিয়া, ওচা পাহাড় ওই আকাশের গাছের
ওই উপরের গাছের লগে আকাশের মেঘটা লাগিয়া যায়। আমারে হ্যাঁ তারা তুলছে, আমি কই ও কোনো খুঁটি টুটি আসে নি আকাশটারে ঠিয়া দে অনেক লাগিয়া। কয় না হুজুর আমরা এগুলো নাই, মহাশূন্য নিয়ে যেই বিজ্ঞানীরা গবেষণা করে আমেরিকায় তাদের একটা সংস্থা আছে, এটার নাম হইল নাসা। নাসার বিজ্ঞানীদের পেয়ে আমি প্রশ্ন করলাম, ও বিজ্ঞানীরা বলো দেখি আকাশটা নাইতে কোথাও খুঁটি আছে নাকি? তারা জবাব দিল, ওই মহাদেশ মহাসাগর আফ্রিকার জঙ্গল সব জায়গায় তালাশ করে দেখেছি, কোথাও কোনো জায়গায় একটাও খুঁটি নাই। এত বড় আকাশ বানাইল খুঁটি ছাড়া, কোথাও কোনো মানুষের সাহায্য নাই, পৃথিবীটারে সমতল করে বানাইল, কোনোদিন ময়নামতি ঝুমুলের তারা মই দেওয়া লাগলো না, পৃথিবীটা যেন হঠাৎ করে কেঁপে কেঁপে ধ্বংস হয়ে না যায়, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিল। সুবহানাল্লাহ, তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে, তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো যাও ক্যান্টনমেন্ট, যাও ময়নামতি, যাও খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি, ওই যে পাহাড় আর পাহাড় দেখো, ওইগুলা পাহাড় না, এইগুলাই হইল পেরেগের মাথা। আকাশ বানাইল খুঁটি ছাড়া, জমিন বানাইল সমতল করে, ও বন্ধু পাড়া পাহাড় বানাইল পেরেগের মাথা করে, কল্লো কল্লো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সব তোমার আল্লাহ তোমারে বানাইল, সব তোমার জন্য আল্লাহ নেয়ামত দিল, কোথাও কোনো মানুষের সাহায্য লাগে নাই ঠিক কিনা? শুধু কি তাই, তোমারে আল্লাহ আমারে আল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ মানুষ বানাইল, মুস্তাক ফয়েজিরে আল্লাহ যদি গরু বানাইতো পারত নাকি পারত না? আল্লাহ যদি আমারে গরু বানাইতো, আমি হয়তো এই মুহূর্তে নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে দড়ি দিয়া বাইন্ধা রাখত, আমি ওয়াজ করার জন্য তোমাদের কাছে আসতে পারতাম না। আমারে আল্লাহ গরু বানায় নাই, আমারে যদি কুকুর বানাইতো খিদার জ্বালায় ঘরের দরজায় গিয়ে দাঁড়াইতাম, যে ফারে না তেও আমারে ধরে ফিটত, হোটেলের সামনে গিয়া দাঁড়াইতাম লাডি দিয়া ফলাফাইলে দৌড়ান দিত, আমি বেহায়ার মতো আবার বারবার যাইতাম ফলাফাইলে গরম পানি কইরা আমার গায়ে ঢাইলা দিত ঠিক কিনা? আল্লাহ বলে গরু বানায় নাই, আল্লাহ বলে কুকুর বানায় নাই, আমারে যদি আল্লাহ শিয়াল বানাইত আমি তো দিনের আলোতে বেরি হতে পারতাম না। আমার আল্লাহ আমারে মানুষ বানাইয়া চোখের জায়গায় চোখ রেখে আমারে অন্ধ বানাইলে পারত, তিনি তো আমারে তাও করলেন না, হাতের জায়গায় হাত রাইখা আমারে লোলা বানাই দিলে পারত, তাও তো তিনি করলেন না।